সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত এমটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি দ্য স্ট্রাগল অফ নন রেসিডেন্ট সিটিজেন্স অফ বাংলাদেশ। আমার সাথে আজকে উপস্থিত আছেন আমার হাতে ডান পাশে আবদুল্লাহ আজিজ সর্দার, এক্স মেয়র, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। তারপরে উপস্থিত আছেন ব্যারিস্টার নজরুল খসরু, ট্রাইব্যুনাল জাজ, ইউকে। আমার হাতের বাম পাশে উপস্থিত আছেন কে এম আবু তাহের চৌধুরী, জার্নালিস্ট, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং কনভেনার ফেয়ার সিটিজেনশিপ বিল 2016। এবং আমার হাতে সর্ববামে উপস্থিত আছেন ব্যারিস্টার জাকির হোসেন, এক্স সিভিল সার্ভেন্ট, লয়ার এবং বিজনেসম্যান। আপনাদের চারজনকে আবারও ধন্যবাদ আজকে সময় করে আমাদের সাথে জয়েন করার জন্য এবং এই ইম্পর্টেন্ট টপিকে কন্ট্রিবিউট করার জন্য। তো আমি যেখানে শেষ করেছিলাম লাস্ট সেগমেন্টে, যে আপনি বলছিলেন যে কিছু কিছু ব্যাপার অ্যামেন্ডমেন্ট গভর্নমেন্ট করবে, অলরেডি প্রমিস করেছে, এবং আপনি বাট আপনি উদাহরণ দিচ্ছিলেন যে কিভাবে আপনার যারা ডুয়েল সিটিজেনশিপ যাদের আছে তারা কিভাবে বাংলাদেশে পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারে। তো আপনি রাজনৈতিক, আপনি ভোটাধিকার যেটা, আপনি এটা আমি আই নো যে ইউ আর ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট, তো আপনি ভোটাধিকার নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন। আমাদের সময় তো খুব সংক্ষিপ্ত, এই জন্য অনেক কিছু নিয়ে আমরা বলতে পারবো না, ভোটাধিকার নিয়ে যদি পার্টিকুলারলি আপনি বলতেন। ধন্যবাদ আপনাকে। দেখেন আমরা এই যে ভোটাধিকারের জন্য আমরা গত 20 বছর ধরে আন্দোলন করে আসছি। জি, আমাদের দাবিটা ছিল যে আমরা বিদেশ থাকলেও বাংলাদেশের ভোটাধিকার যাতে আমাদের নামটা আপনার তৎকালীন বিচারপতি মঞ্জুরিদা চৌধুরীর আদালতে উনি রায় দিয়েছেন যে প্রবাসী বাংলাদেশের ভোটাধিকার আপনার সিভিক রাইট, তা কোশ্চেন তার অধিকার তার। এটা এত সংগ্রাম আন্দোলন করার পরে আজ পর্যন্ত সরকার প্রবাসী ভোটাধিকার বিল তারা পার্লামেন্টে পাশ করেছেন, দেশে গেলে আমরা তালিকা নাম তুলতে পারবো, কিন্তু প্রবাস থেকে তোলার সুযোগ নেই। আমরা চাচ্ছি যে ভোটের জন্য দেশে যাওয়া তো ইনকনভিনিয়েন্ট, এই নাগরিকত্ব আইনের মাধ্যমে যাতে অন্তত পক্ষে আমরা হাইকমিশনের মাধ্যমে, আমাদের এখান থেকে লন্ডন হাইকমিশন আছে, ম্যানচেস্টার আছে, বার্মিংহাম আছে, যদি হাইকমিশন যাতে আমরা ভোটের তালিকা নাম তুলতে পারি সেটা নিশ্চিত করা হোক এবং আপনার জন্য এখান থেকে ভোট দিতে পারি আমরা লোকাল এবং ন্যাশনাল ইলেকশন। জি জি, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেন প্রায় পৃথিবীর 72টা দেশে তার নাগরিকরা বাড়ি থেকে তা ভরতে পারে। আমি এটা কারেক্ট করি আপনাকে, 126টা দেশ, 126টা দেশ, ইভেন বেটার অ্যাকচুয়ালি, ইভেন ইভেন ফ্রান্সের পার্লামেন্টে আপনার 14 জন প্রবাসী এমপি আছে তাদের, এবং 4 জন হচ্ছে আমরা ব্রিটেন থেকে এমপি ইলেক্ট হয়েছে। এরপরে দেখুন আজকে আমরা যারা ডুয়েল সিটিজেন অধিকারী, যারা আজকে বাংলাদেশে দেখেন যে আপনার যাত্রী যে পরিচয়পত্র যেটা ন্যাশনাল আইডি কার্ড, যেটা আইডি কার্ড এত ইম্পর্টেন্ট বাংলাদেশে যে যার আইডি কার্ড নাই সে কখনো আপনার কোনো আমরা চাচ্ছি যে নাগরিকত্ব আইনের মধ্যে যাতে এটা আমাদের নিশ্চিত করা হয়, যাতে আমাদের আপনার ডুয়েল সিটিজেনশিপ কার্ড ত্রদা হাইকমিশন যাতে দেওয়া আমাদের দ্বৈত নাগরিকত্ব কার্ড, যাতে সমান পাওয়ার থাকবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা জিওর সাথে। আপনাদের দাবিটা হচ্ছে যে যেন আপনাদের ভোটার লিস্টে আপনাদের নাম থাকে, থ্রু হাই কমিশন দেখেন প্লাস হচ্ছে আপনার জন্য ভোট দিতে পারেন এবং আপনাদের ন্যাশনাল আইডি কার্ড যেটা, এটা হাই কমিশন হবে, কারণ এখন সহজ হয়ে গেছে। আপনার দাবিটা কি হাই কমিশনে উঠিয়েছে? না, আমরা করে এটা রেডি করেছি, আমরা রেডি করে যাচ্ছে হাই কমিশন সরকারের পাঠাতে, এটা অলরেডি দেওয়া আছে, রেডি অলরেডি দেওয়া আছে, ঠিক আছে, এটা আমরা পাঠাচ্ছি। আগে ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যদি ব্যারিস্টার জাকির হোসেন আপনাকে প্রশ্ন করি, আপনি তো বিজনেসম্যান, লয়ার, এক্স সিভিল সার্ভেন্ট এবং আপনি বাংলাদেশে কোয়াইট ফ্রিকোয়েন্টলি যান, তা আপনি আপনি যদি আমরা যেটা জানি যে পার্টিকুলারলি আমরা পত্রপত্রিকা খুললেই দেখি যে বাংলাদেশের যেসব এরিয়াগুলো থেকে সাধারণত আপনার বিদেশে আছে তাদের ফ্যামিলি মেম্বার বা তারা পার্মানেন্টলি আছে, তারা যখন বাংলাদেশে বিভিন্ন ব্যবসা করতে যায় বা জায়গা সম্পত্তির ব্যাপারে তাদের অনেক হ্যাসেল ফেস করতে হয়, তো আপনি যদি এই ব্যাপারে আমাদেরকে কিছু বলেন, পার্টিকুলারলি জায়গা সম্পত্তির ব্যাপারে কি ধরনের হ্যাসেল ফেস করতে হয় যারা প্রবাসে যারা আছে, নন রেসিডেন্ট সিটিজেন যারা। ধন্যবাদ আপনাকে। আমরা যারা প্রবাসে আছি, যেমন আমি বিলেতের সম্পর্কে বলতে পারছি, আমাদের যারা ফোর ফাদাররা আছেন বা জেনারেশন যারা আছেন, তারা সবসময় এখানে কাজকর্ম করেছেন, কষ্ট করেছেন আমাদের জন্য, এবং ইনভেস্টমেন্টটা, মেইন ইনভেস্টমেন্টটা কিন্তু বাংলাদেশে করেছেন। এখানে যদি আমি উদাহরণ দিই সিলেটে, এখন সিলেটে ধরেন আমি এক্সাম্পল, এখান থেকে প্রবাস থেকে আমি যত ধরনের রেমিটেন্স করেছি, আমি একটা সম্পদ করেছি, হয়তো বিল্ডিং করেছি, ম্যাক্সিমাম তাই করেছেন, প্রপার্টি বিজনেসটা এই উদ্দেশ্যে, বিজনেসে আমি বলবো না, ইনভেস্টমেন্ট করেছি ইয়ের মাতৃ মমতার জন্য। আমাদের একটা ফোন কল আছে, সরি সরি, আমরা ফোন কল নিয়ে আবার আপনাকে আপনার কাছে ফেরত আসবো। আসসালামু আলাইকুম কলার, আপনার
পরিচয় দিয়ে সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন। মানলি থেকে প্রথমে উপস্থিত বিজ্ঞজন এবং দর্শক শ্রোতারে আমি সালাম শ্রদ্ধা জানাই। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন ভাইয়া। 1947 ও যখন আমরা বৃহত্তর সিলেট বাংলাদেশের লোকে রেফারেন্ডামের মাধ্যমে যাই পাকিস্তানের সাথে, তখন তরুণ নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টাইম কাম্পাইন আইসলা সিলেটও। এখন আমরা হেনে কইতাম মৌলিবাজারি, আমরা সুরামগঞ্জি হবিগঞ্জি সিলেটি, আমরা এক লাগার সিলেটি বাঙালি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আজকে আমাদের টপিক যারা প্রশ্ন করে ওনাদের উচিত যে দেখা। আমরা আজকে কথা বলছি, সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনের নিচে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারবেন, আপনাদের ওপিনিয়ন রাখতে পারবেন। কিন্তু আজকে আমাদের টপিক হচ্ছে দ্য স্ট্রাগল অফ নন রেসিডেন্ট সিটিজেন্স অফ বাংলাদেশ। তো এই অনুযায়ী যদি রিলেভেন্ট কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ ফিল ফ্রি টু গিভ আস এ কল। তো আপনি যে ব্যাপারটা বলছিলেন, আমি যেটা বলছিলাম যে প্রপার্টি করেছেন নিজের নামে করেছেন, এখন চলে আসছেন, টাইম ওয়েন্ট বাই, কাজে করে ব্যস্ত, ফ্যামিলি নিয়ে ব্যস্ত, এখন দেখা যায় কি ওই প্রপার্টিটা কাউকে লুক আফটার করতে ইউজুয়ালি আত্মীয় স্বজনকে দিয়ে আসছেন, এখন দেখা যাচ্ছে আত্মীয় স্বজনের নামে পর্চা দখল ভুয়া দলিলাদি করে উনি দখল ভুক্তল করছেন। আমি আমার কষ্টের ইনকাম দিয়ে বাড়ি করলাম, আমি ঢুকতে পারছি না। তো এইগুলা একটা উদাহরণ দিলাম। তো আমি হাইকমিশনের সাথে একটা মিটিং করেছিলাম ডিসেম্বরে, লাস্ট ডিসেম্বর ক্রিসমাস ব্রেকে, এখানে মিস্টার কবিরের সাথে আলাপ করেছিলাম। উনি বলেছেন যে এই অহরহ আমরা এই ধরনের কমপ্লেন পাচ্ছি, তো এটা একটা সিস্টেমেটিক ওয়েতে এই এই প্রজেক্টে আমি কাজ করছি, সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা হাই কমিশনের মাধ্যমে যদি এই জিনিসগুলো প্লেস করতে পারি তাহলে এখান থেকে সিসি করা হবে আইন মন্ত্রণালয়, পুলিশ প্রশাসনকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তখন প্রবাসী এরকম কারো সম্পত্তি যদি হাতছাড়া হয়ে যায় বা হয়ে যাওয়ার উপক্রম হয় আমরা মামলা মোকদ্দমা এখান থেকে পরিচালনা করার একটা সুযোগ আসতে পারে। এই বিষয়ে আমি কাজ করছি, মামলা মোকদ্দমাগুলো এখান থেকে করতে পারবেন থ্রু হাই কমিশন, থ্রু হাই কমিশন, থ্রু হাই কমিশন। এটা আমরা মনে করেন একটা পজিটিভ ইয়ে করতে পারবো। কিন্তু এখন দেখা যাচ্ছে কি আমার প্রবলেম, আমি নিজে যাচ্ছি, ফ্লাই করে যাচ্ছি, ওখানে গিয়ে কোথায় উকিল ধরবো, কোথায় পুলিশ প্রশাসন দেবো, কোথায় মানে ঘুরতে ঘুরতে চলে যায় দুই চার সপ্তাহ, টাকা পয়সা খরচ করলে আবার চলে আসতে হয়। তো কোনো ধরনের সুরাহা হয় না, মনটা খারাপ করে চলে আসে। তো পা রেখে কিছু হয় না, আপনি এখানেও আপনার ফ্যামিলি কমিটমেন্ট আছে, আপনার জব আছে, ব্যবসা আছে বাংলাদেশেও, তো এটা তো খুব ডিফিকাল্ট। এই জিনিসগুলা আপনার মনে হয় যে হাই কমিশন হাউ সাপোর্টিভ দেয়ার ইন আমি যেটা আলাপ করেছিলাম, উনি অবশ্য এখন বদলি হয়ে গেছেন, ওনার বদলে জেনে আসছেন, ওনার সাথে মিটিং আশা রাখছি উইদিন নেক্সট মান্থ করবো। তো আমি ওনাদের পজিটিভ যেটা দেখলাম, হাই কমিশন ইজ ভেরি ভেরি ইন্টারেস্টেড এবং আন্তরিক, এটা বলতে হবে আন্তরিক। যারা হাই কমিশনার আসছেন বা অফিসার যারা আসছেন, সেকেন্ড সেক্রেটারি, যে কনসুলার মিনিস্টার আসছেন, এভরিবডি ইজ ইন্টারেস্টেড টু সর্ট দিস আউট। হলেই তো হবে না, ওনারা কি প্র্যাকটিক্যালি কিছু করছেন? কিন্তু ঘটনা হচ্ছে কি আগে কখনো ইন্টারেস্ট ছিল না, এখন ইন্টারেস্ট, দেয়ার ইজ এ সিস্টেম। দেখুন আমি মনে করেন সেকেন্ড জেনারেশন হিসেবে এটা একটা প্রপোজাল দিয়েছি, এখন দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি রেজ করেছেন, এটা ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে হাই কমিশনের শুধু আন্তরিকতা না, রেদার ওনাদের প্র্যাকটিক্যালিও দে নিড টু স্টার্ট টেকিং স্টেপস। আদারওয়াইজ যারা নন রেসিডেন্ট বাংলাদেশি আছে ওনারা তো শুধু ইউকেতে না, সবাই বলছে। আমি আমি একটু ওনাকে প্রশ্ন করি, ওনার সাথে কথা হয়নি আমাদের। আব্দুল আজিজ সর্দার, আপনি তো এক্স মেয়র টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, আপনি এক্স পলিটিশিয়ান, কমিউনিটি ক্যাম্পেইনার এবং স্টিল ইউ আর ইনভলভ। তো আপনার যেটা মনে হয় যে অ্যাজ এ কমিউনিটি অ্যাক্টিভিস্ট, অ্যাজ এ ম্যান অফ পিপল, যে এই কালচারাল যে বন্ডেসটা আপনার এই দেশের সাথে বা অন্যান্য যেসব দেশে বাঙালিরা আছে, আমেরিকা হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, এইসব দেশের সাথে বাংলাদেশের যে একটা কালচারাল বন্ডেজ, এটা কিভাবে এফেক্টেড হবে এই ধরনের আইনের মাধ্যমে, বা গভর্নমেন্ট যেভাবে আপনার নন রেসিডেন্ট যারা আছে তাদেরকে যে ওইভাবে ভ্যালু দিচ্ছে না, এটা কিভাবে এফেক্টেড হবে? আপনি কালচারাল সাইডটা যদি আমাদেরকে বলেন। ভেরি গুড কোশ্চেন, অশেষ ধন্যবাদ এনটিভি কে যে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমি যারা শ্রোতা আছেন, যারা স্ক্রিনের পর্দায় আছেন, তাদের সকলকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা কাছে সবিনয়ে অনুরোধ করছি যে আপনারা আমরা যে অনুষ্ঠান করতেছি যে উদ্দেশ্যে সেটার সাথে আপনাদের আমাদের সকলের কিন্তু ভূমিকা রাখা উচিত। ঠিক যে প্রশ্ন কালচারাল যে বন্ডেজটা কিভাবে আসলে দেখেন, আমরা বাংলাদেশ থেকে আসছি, কেউ আমেরিকা গেছে, কেউ কেউ কানাডা, কেউ লন্ডন, কিন্তু আমাদের যে শিকড় যেটা সেটা কিন্তু বাংলাদেশে। আমরা স্পেশালি আমরা আমাদের যে জেনারেশন যেটা শিকড় বাংলাদেশে,
এই বাংলাদেশে যে শিকড় আমরা আজ এখানে আছি, আমাদের ছেলে মেয়ে আসছে, এক কেউ এক ফ্যামিলি এক্সপ্যান্ড এক্সটেন্ড হইতেছে, দশজন বারোজন দুইজন চারজন পাঁচজন, এরা কিন্তু আমাদের দেশের প্রতি তাদের একটা আকর্ষণ থাকার প্রয়োজন। ঠিক যদি বাংলাদেশে এই সমস্ত সুযোগ সুবিধা না করে দেয়, আমাদের মনে করেন যে আমাদের বাচ্চারা যদি প্রথম ছিল যে তারা দুই বছরই বৃত্তি যদি অ্যাপ্লাই না করে তাহলে হবে না, কিন্তু এটা আমার মনে হয় উইথড্র করা হয়েছে এবং আমরা অশেষ ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের যে বন্ধন যেটা, সেই বন্ধনটা অতি প্রয়োজন, কারণ এই যে ফাইন্যান্সিয়ালি যদি আসি তাহলে দেখবেন যে বিদেশ থেকে, বিদেশ থেকে আমরা দেশের জন্য যতটুকু পয়সা দিতেছি আমাদের দেশের জন্য দিতেছি, যে কোনো সময় সমস্যা আছে, ফ্লাড হয়, বন্যা হয়, যা কিছু হয়, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা ঝাঁপিয়ে পড়ি। কেন ঝাঁপিয়ে পড়ি? যেহেতু আমাদের শিকড় সেখানে, আমাদের শিকড়ের টান। ঠিক এমনিভাবে আমরা যদি আমাদের গভর্নমেন্ট যদি সুযোগ সুবিধায় যদি আমাদের বঞ্চিত করে আমাদের বাচ্চাদের বা আমাদের, তাহলে কিন্তু এই ফেসিলিটি আর বাংলাদেশে আর পাবে না, তারা সেভাবে বাংলাদেশে পাবে না। দেখেন যারা আমাদের 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 ছেলে মেয়ে যারা, তারা বাংলাদেশও যেতে অনীহা প্রকাশ করে। কেন প্রকাশ করে? বর্তমান অবস্থা, এই যে ভৌগোলিক অবস্থা, নানান দিক দিকে। কিন্তু আমাদের উচিত তাদের মানে আকর্ষণ দেওয়া, যেভাবেই হোক তোমরা আমরা যে দেশ থেকে আসছি সে দেশ তোমাদের, সুতরাং তার সাথে তোমাদের একটা শিকড়ের বন্ধন থাকা উচিত। আমাদের সবার লাভ হবে, কিন্তু যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি এই এই যে লাভ যেটা যে ফল তারা পাওয়ার কথা সেই ফল থেকে তারা বঞ্চিত হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বাংলাদেশ গভর্নমেন্ট বঞ্চিত হবে, আমরা আমাদের ফাইনাল সেগমেন্ট বা থার্ড সেগমেন্টে এ ব্যাপারে আরও কথা বলবো, আমরা যাবো একটা বিরতিতে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স। আমরা আজকে কথা বলছি দ্য স্ট্রাগল অফ নন রেসিডেন্ট সিটিজেন্স অফ বাংলাদেশ। বিরতির পর আবার আপনাদের সাথে কথা হবে।